Hey everybody, welcome to English World and this is Jaffer here with you today. এবং আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা আমাদের স্পিকিং এবং রাইটিং এর মধ্যে on, in এবং at কথাটা ইউজ করবে। সো আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি কিছু প্রিপজিশনের উপর ভিডিও করব আর এই ভিডিওগুলোতে আমি পার্ট বাই পার্ট ধরে কাজ করব, কারণ একটা ভিডিওতে যদি আমি সব ধরনের প্রিপজিশনগুলোকে নিয়ে কাজ করতে যাই এটা আপনার জন্য একটা টাফ হয়ে যাবে সবগুলো প্রিপজিশন প্রপারলি শেখার জন্য। এই জন্য আমি কিছু সেকশন ওয়াইজ কাজ করব, যেমন আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের প্রিপজিশনের উপরে ফার্স্ট সেকশন, এটা হচ্ছে আমাদের প্রথম একটা পার্ট প্রিপজিশনের জন্য। এবং আজকের প্রিপজিশনে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তিনটা প্রিপজিশন, সেটা হচ্ছে on, in এবং at। এই তিনটা নিয়ে অনেকেই কনফিউজড হয়ে যান যে আমি কোন জায়গায় on ইউজ করব, কোন জায়গায় in ইউজ করব, কোন জায়গায় at ইউজ করব। ওকে, সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব, রাইট? ওকে, আর একটু বলে রাখি ভিডিওটা একটু কাইন্ডলি লেন্দি হবে, এর জন্য সবাই একটু প্যাশেন্স নিয়ে দেখতে হবে, কারণ আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো কিভাবে আমাদের স্পিকিং এবং রাইটিং এর মধ্যে ইউজ করতে পারবেন। সো সবার জন্য ট্রাই করব ভিডিওটা শেয়ার করার জন্য, যাতে করে আপনার ফ্রেন্ডস এবং অন্যান্যরা অনেক কিছু শিখতে পারে। ওকে, সো আর কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করে। সো প্রথমে আমি ক্লিয়ার করব আপনাদেরকে অন, দ্য ইউজ অফ অন, কিভাবে আমরা অন কথাটাকে ইউজ করতে পারি। ওকে, সো অন এর যে বিষয়টা আছে সেটা যদি আমি দেখি, প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করব দ্য ইউজ অফ অন, আমরা অনটা কোথায় কোথায় ব্যবহার করি। ওকে, অন মানে হচ্ছে বেসিক্যালি অনেক কিছু, অন দিয়ে অনেক কিছুই বোঝায়। যেমন অন দিয়ে কোনো কিছুর ওপরে বোঝায়, কি বললাম আমি, কোনো কিছুর উপরে বোঝায়। ফর এক্সাম্পল আমি যদি এরকম বলি, আমার হাতের উপরে এই ফোনটা আছে, একটু দেখতে পাচ্ছেন সবাই, রাইট? ওকে, কি বললাম, আমার হাতের উপরে এই ফোনটা আছে, যদি একটু খেয়াল রাখেন এটা হচ্ছে কোনো কিছুর উপরে বোঝাচ্ছে। তাহলে আমি এরকম বললাম যে there is a phone on my hand, কি বললাম, there is a phone on my hand, there is a mobile phone on my hand, মানে হচ্ছে কি আমার হাতের উপরে একটা কি আছে, মোবাইল ফোন আছে। তাহলে একটু খেয়াল রাখেন, যখন কোনো কিছু লেগে থাকে আর লেগে থেকে যখন উপরে থাকে তখন আমরা কি ইউজ করব, অন। তাহলে আপনি এরকম চাইলে অনেক কিছু বলতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল লিখি আপনার জন্য যে দিস বুক ইজ অন দ্য টেবিল, কি বললাম আমি, একটা এক্সাম্পল যদি আপনার জন্য আমি লিখি, দিস বুক ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল। একটু খেয়াল রাখেন সবাই, কি বললাম আমি, দিস বুক ইজ অন দ্য টেবল। তাহলে অন মানে হচ্ছে কি এখানে আমাদের টেবিলের ওপরে বোঝাচ্ছি, একটু খেয়াল রাখবেন সবাই, দিস বুক ইজ অন দ্য টেবল, এই টেবিলের ওপরে হচ্ছে কি এই বইটা। আপনি এরকম বলতে পারেন নাম্বার টুতে, দিস মোবাইল ফোন ইজ অন দ্য টেবল, on the table. তাহলে এটা হচ্ছে কি, একটু খেয়াল রাখেন যে this mobile phone is on the table, তার মানে হচ্ছে on মানে হচ্ছে কি কোনো কিছুর উপরে। সো আপনি বাসায় হোক যেখানেই হোক যদি কোনো কিছুর উপরে বোঝায় তাহলে আপনি কি বলতে পারবেন যে on। তাহলে আপনি এরকম বলতে পারেন যে my school bag is on the table, কি বললাম, my school bag is on the table, মানে হচ্ছে আমার স্কুল ব্যাগটা হচ্ছে কি টেবিলের ওপরে। তার মানে যে কোনো কিছুই হতে পারে। আপনি এরকম বললেন যে my t-shirt is on the bed, মানে কি আমার টি শার্টটা হচ্ছে কি আমার বেডের ওপরে। তাহলে আপনি চাইলে কিন্তু এইভাবে অনেকগুলো সেন্টেন্সেস মেক করতে পারেন, রাইট? ওকে, সো এটা হচ্ছে কি আমাদের অন, মানে যখন কোনো কিছুর উপরে বোঝাবে, রাইট? অনটা আমরা অবস্থানের ক্ষেত্রে আমরা ইউজ করলাম, এগুলো হচ্ছে কোনো কিছুর উপরে। সো অনটা আরেকটা ওয়েতে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যে কোনো দিনের আগে। একটু খেয়াল রাখবেন, যে কোনো দিনের আগে আমরা কি ইউজ করব, অন ইউজ করব। যেমন আপনি এরকম বলতে পারেন যে I go to university on Monday, কি বললাম, I go to university on Monday। তাহলে মানডের আগে আমি এখানে ইউজ করলাম অন, তাহলে অন হচ্ছে কি যে কোনো ডের আগে। ওকে, সো আমি যদি এক্সাম্পলটা আপনার জন্য লিখি যে এরকম, I go to university on Monday, on Monday। তাহলে একটু খেয়াল রাখেন কি বলা আছে, I go to university on Monday, on Monday, মানে হচ্ছে কি আমি মানডেতে কোথায় যাই, ইউনিভার্সিটিতে যাই। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো ডের আগে, একটু মাথায় রাখতে হবে যে যে কোনো ডের আগে আমরা কি ইউজ করতে পারি, অন কথাটাকে ইউজ করতে পারি। যেমন অন মানডে, অন সানডে, অন টিউজডে, অন থার্সডে, অন ফ্রাইডে। আপনি এরকম বলতে পারেন যে I go out on Friday, কি বললাম আমি, I go out on Friday, I mean Friday the কি করি বের হই, তাহলে আপনি চাইলে এইভাবে কিন্তু অন দিয়ে অনেকগুলো সেন্টেন্সেস মেক করতে পারেন। আরেকটা বিষয় আমি বলবো, এই পর্যন্ত আপনার লাইফে অনেক কিছুই আপনি শিখেছেন, অনেক প্রিপজিশন শিখেছেন, অনেক ওয়েতেই শিখেছেন। সো আমি সবার উদ্দেশ্যে বলতেছি ট্রাই করেন কি করার জন্য, সেন্টেন্সেস মেক করার জন্য, কারণ আপনি যত বেশি সেন্টেন্সেস মেক করবেন সেটা আপনার জন্যই বেটার হবে। ওকে, সো অনটাকে আমরা আরেকটা ওয়েতে ইউজ করি, সেটা হচ্ছে যে কোনো ডেট, আই মিন যে কোনো তারিখ এর আগে বা ডেট এর আগে আমরা অনটাকে ইউজ করি। যেমন আপনি এরকম বলেন, যদি একটা এক্সাম্পল আমি লিখি আপনার জন্য, ফর এক্সাম্পল এরকম বলতে পারি আমরা যে অন 10th March, on 10th March I will meet you, মানে কি on 10th March, একটু খেয়াল রাখবেন 10th March মানে হচ্ছে এটা একটা ডেট আমাদের, মার্চের 10 তারিখে I will meet you, আমি তোমার সাথে কি করব, মিট করব। তাহলে আপনি চাইলে কি করতে পারেন কিন্তু অনকে যে কোনো ডেটের আগে ইউজ করতে পারেন, যেমন অন 2nd March, অন 2nd February, I will meet you on 2nd February। সো আপনি যে কোনো ডেট হতে পারে, রাইট, যে কোনো ডে হতে পারে, যে কোনো অবস্থান, আই মিন কোনো কিছুর উপরে বুঝাইতে পারে। তাহলে এই তিনটা সেক্টরে আমরা কি ইউজ করতে পারবো, আমাদের অন কথাটাকে ইউজ করব। সো আপনারা চাইলে অনেকগুলো সেন্টেন্সেস মেক করতে পারেন। সো অনটাকে চাইলে আপনি ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারেন, যেমন আপনি যে কোনো ডেটের আগে ইউজ করতে পারেন, যে কোনো ডে আগে ইউজ করতে পারেন, এবং যখন কোনো কিছুর উপরে থাকবে। এখন আমি শিফট করতে যাচ্ছি দ্য ইউজ অফ ইন, যে আমাদের ইন ইন প্রিপোজিশনটা অনেক বেশি কমন, এবং এটা ধরে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে আমরা কিভাবে এটা আমাদের স্পিকিং এবং রাইটিংয়ের মধ্যে একুরেটলি ইউজ করব। ওকে, সো চলে আসে না, এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব দ্য ইউজ অফ ইন। সো ইনের ব্যবহারটা দেখানোর আগে আমি একটু ব্রিফলি বলে দেয় সবাইকে, ইনটাকে আমরা যে কোনো প্লেসের আগে ইউজ করতে পারি, এটা সবাই জানেন যে ইনটা হচ্ছে যে কোনো বড় জায়গার আগে ব্যবহার করতে হবে। নাম্বার 2 যে ওয়েতে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে কোনো সময়, আই মিন ফর এক্সাম্পল আপনি কি এরকম বললো যে ইউ হ্যাভ টু কাম হিয়ার ইন টাইম, মানে আপনাকে যথা সময় এখানে আসতে হবে, তাহলে এটা হচ্ছে সময়ের আগে একটা সময় বসে। দেন নাম্বার 3 নম্বর ওয়েতে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের যে কোনো মান্থ, যে কোনো ইয়ার, যে কোনো উইক, এগুলোর আগে আমরা কি ইউজ করব, ইন কথাটাকে ইউজ করব। এবং ইনের আরও ব্যবহার আছে, যেমন ইনটা মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে বলতে বোঝায়। সে প্রত্যেকটা আমি দেখাবো আপনাদেরকে, যে এক্সাম্পলগুলো দিয়ে দেখাবো যে কিভাবে ইনটা আপনারা আপনাদের স্পিকিং এবং রাইটিংয়ের মধ্যে ইউজ করতে পারেন। ওকে, সো চলেন আমরা দেখি ইন ইনটাকে। সো এখন আমি দেখবো হচ্ছে দ্য ইউজ অফ ইন, রাইট, ইনটাকে আমরা কিভাবে আমাদের স্পিকিং এবং রাইটিংয়ের মধ্যে ইউজ করতে পারি। ওকে গুড। সো ইনটা আমি শুরুতেই বলি যে যদি আমি কোনো কিছুর লাইক বড় জায়গার সেক্টরে যদি আমি বলি, ফর এক্সাম্পল আই লিভ ইন ঢাকা, কি বললাম আমি, যদি এক্সাম্পল বলি আপনার জন্য, ফর এক্সাম্পল ধরে আই লিভ ইন ঢাকা, এটা খেয়াল রাখেন ইন ঢাকা মানে হচ্ছে একটা বড় জায়গা। সেন্সটাতে যদি একটু দেখেন বলা আছে আই লিভ ইন ঢাকা, মানে আমি ঢাকাতে বসবাস করি বা ঢাকায় বসবাস করি। সো ঢাকা হচ্ছে একটা বড় একটা জায়গা। সো আপনি এরকম বলেন যে আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন চিটাগং, আমি চিটাগংয়ে থাকি। আই লিভ ইন সিলেট, আমি সিলেটে থাকি। আই লিভ ইন আমেরিকা, আমি আমেরিকাতে থাকি। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। তার মানে হচ্ছে ইনটা হচ্ছে যে কোনো বড় জায়গার আগে আমরা কি করব, ইউজ করব। সো প্লেসের ক্ষেত্রে আমরা কি করব, ইনটাকে ইউজ করব যে কোনো বড় জায়গার আগে। ওকে, এবার ইনটাকে আমরা আরেকটা ওয়েতে ইউজ করি, সেটা হচ্ছে কোনো কিছুর ভিতরে বোঝালে, কি বললাম আমি, ধরেন কোনো কিছুর ভিতরে আসে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইন কথাটাকে ইউজ করব। ফর এক্সাম্পল আপনি এরকম বললেন যে মাই মোবাইল ফোন ইজ ইন মাই ব্যাগ, কি বললাম আমি, মাই মোবাইল ফোন ইজ ইন মাই ব্যাগ মানে হচ্ছে আমার মোবাইল ফোনটা ব্যাগের ভিতরে। সো যদি আমি এক্সাম্পলটা আপনাদের জন্য লিখি তাহলে এরকম হবে। নাম্বার 2 এটা হচ্ছে মাই মোবাইল ফোন ইজ ইন দ্য ব্যাগ, তার মানে কি মোবাইল ফোন ইজ ইন দ্য ব্যাগ, একটু খেয়াল রাখতে হবে আপনাকে, ইন দ্য ব্যাগ মানে হচ্ছে ব্যাগের ভিতরে। তার মানে যদি কোনো কিছুর ভিতরে কোনো কিছু থাকে তাহলে কি হবে, আপনি বলবেন ভিতরে হচ্ছে ইন। তাহলে আপনি এরকম বললেন যে আই এম ইন দ্য ক্লাসরুম, মানে হচ্ছে কি আমি ক্লাসরুমের ভিতরে। আই এম ইন দ্য রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টের ভিতরে। আই এম ইন দ্য হসপিটাল, আমি হসপিটালের ভিতরে। আই এম ইন মাই বেডরুম, আমি আমার বেডরুমের ভিতরে। সো ইন প্রিপোজিশনটাকে আমরা ওই সেক্টরে ইউজ করব যখন আমরা কোনো কিছু বুঝবো যে ভিতরে বোঝাচ্ছে, রাইট। ওকে, এবার আমরা ইনটাকে আরেকটা জায়গায় ইউজ করে থাকি, সেটা হচ্ছে যে কোনো উইক, months ebong year er age to matha rakhben jodi ami boli je apnar erokom je in the next week ami apnar sathe next week e meet korbo tahole ki hobe I will meet you in the next week ki bollam tahole I will meet you in the next week so ami jodi erokom boli example ta jodi apnar jonno ami likhi 3 number e je I will meet you in the next week in the next week so ekta bishoy kheyal rakhen shobai je ekhane bola ache ki amader in the next week tar mane hocche je kono week er age amra ki use korbo in kotha ta ke use korbo ebong jodi amra shomoy ta ke boli jemon hocche ami jodi erokom boli je apni jodi erokom bolen I will send a letter to you in the next week তার মানে কি পরবর্তী উইকে আমি তোমাকে কি করব একটা লেটার পাঠাবো ওকে সো ইনটাকে আমরা যে কোনো মাসের আগে ইউজ করে থাকি একটু মাথা রাখবেন যে কোনো মান্থের আগে আমরা কি করে থাকি ইনটাকে ব্যবহার করে থাকি ফর एग्जांपल আপনি এরকম বললেন যে আমি তোমার সাথে জুলাই মাসে দেখা করব কি বললাম আমি তোমার সাথে কি করব জুলাই মাসে মিট করব তাহলে কি হবে I will meet you in July তার মানে হচ্ছে কি in July মানে হচ্ছে কি I will meet you in July তার মানে জুলাই আমি কি করব তোমার সাথে মিট করব ওকে আমি ডিসেম্বরে একটা মোবাইল কিনবো তাহলে কি হবে I will buy a mobile phone in December তাহলে আমরা যে কোনো মাসের আগে আমরা কি ইউজ করব ইন কথাটা ইউজ করব সো যদি আরেকটু এখানে দেখেন বলা আছে in July তাহলে আপনি যে কোনো মান্থ বলতে পারেন জানুয়ারি in February in March in April in May in July in June in July in September, in October, in November, in December তাহলে আপনি চাইলে কি করতে পারেন প্রতিটা মাসের আগে আপনি কি ইউজ করতে পারেন ইন কথাটাকে ইউজ করতে পারেন ওকে সো ইনটাকে আমরা আরেকটা সেক্টরে ইউজ করে থাকি সেটা হচ্ছে ইয়ার কি বললাম আমি বছরের আগে আমরা কি ইউজ করে থাকি ইন কথাটাকে ইউজ করে থাকি ফর एग्जांपल আমি তোমার সাথে 2016 এ মিট করেছিলাম তাহলে কি হবে एग्जांपलটা যদি লিখি তাহলে এরকম হচ্ছে I met you in 2016 I met you in 2016 আমি তোমার সাথে 2016 সালে মিট করেছিলাম আর যদি ফিউচারে বলতে চান যে আমি তোমার সাথে 2020 তে মিট করব তাহলে কি হবে I will meet you in 2020 right okay but যে কোনো সালের আগে in 2000 আমি যদি আরো কিছু एग्जांपल আপনাদের দেখাই ফর एग्जांपल in 2000 in 2002 in 2002 তার মানে হচ্ছে যে কোনো ধরনের আপনার যদি কি হয় সাল হয় বা ইয়ার বোঝায় তাহলে আপনাকে কি ইউজ করতে হবে অবশ্যই ইন কথাটাকে ইউজ করতে হবে তাহলে আমি একটু রিপিট করি কি বলা ছিল আমার প্রথমে জায়গার আগে আমরা কি বসবো ইন বসাবো যে কোনো বড় জায়গার আগে যেমন I live in Dhaka আমি ঢাকাতে বসবাস করি নাম্বার 2 ছিল যদি আমরা কি বুঝাই কোনো কিছুর ভিতরে বুঝাই একটু খেয়াল রাখবেন নাম্বার 2 তে ছিল আমাদের my mobile phone is in the bag মানে কি আমার মোবাইল ফোনটা হচ্ছে ব্যাগের ভিতরে তাহলে যদি কোনো কিছুর ভিতরে বোঝায় তাহলে আমরা ইউজ করব ইন ওকে তারপর নাম্বার 3 ছিল I will meet you in the next week তার মানে নেক্সট উইকে আমি তোমার সাথে মিট করব এর মানে হচ্ছে যে কোনো উইকের আগে আমরা কি ইউজ করব ইন কথাটাকে ইউজ করব এন্ড দেন আফটার দ্যাট ছিল যে কোনো মান্থ এর আগে কি বললাম আমি যে কোনো মাসের আগে ওকে তাহলে যদি আমি এরকম বলি I will meet you in July কি বললাম I will meet you in July আমি জুলাই মাসে তোমার সাথে কি করব মিট করব ওকে the next one I mean the last one that is I met you আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম বা দেখা করেছিলাম in 2016 মানে আমি তোমার সাথে 2016 এ দেখা করেছিলাম আর এটা হচ্ছে যে কোনো ইয়ারের আগে সো এই হচ্ছে আমাদের ইনের ব্যবহারটা তার মানে ইনটাকে আমরা বিভিন্ন সেক্টরে ইউজ করতে পারবো इवन ইনের আরো অনেক ইউজ আছে সো আপাততর জন্য আপনারা যেটা করেন এই ইউজগুলোকে মাথায় রাখেন কারণ এগুলো হচ্ছে বেশি কমন এগুলো আমি আর আপনি এভরিডে ইউজ করে থাকি সো এইজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব ট্রাই করেন এগুলা ধরে এরকম অনেকগুলো সেন্টেন্সেস মেক করার জন্য ফর एग्जांपल আপনি প্লেস দিয়ে আর 8 থেকে 10 টা প্র্যাকটিস করেন আই মিন 8 থেকে 10 টা সেন্টেন্সেস মেক করেন দেন আপনি চাইলে এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন প্রত্যেকটা ধরে অনেকগুলো আপনি সেন্টেন্সেস মেক করতে পারেন সো এইভাবে ট্রাই করেন কি করার জন্য প্রিপজিশন গুলো আপনার স্পিকিং এবং রাইটিং এর মধ্যে ইউজ করার জন্য সো এখন আমি মুভ করতে যাচ্ছি দ্য ইউজ অফ অ্যাট এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব দ্য ইউজ অফ অ্যাট বেসিক্যালি যে অ্যাট ওয়ার্ডটাকে আই মিন অ্যাট প্রিপজিশনটাকে at preposition টাকে কোন কোন সেক্টরে আমরা ইউজ করতে পারি। ওকে, সো আমি কিছু एग्जांपल দেওয়ার আগে আপনাদেরকে বেসিক কিছু বিষয় সম্পর্কে বলবো at এর ব্যবহারটা নিয়ে। সো atটাকে আমরা কয়েকটা সেক্টরে ইউজ করতে পারি। সো এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে place এর আগে। সো place হচ্ছে বেসিক্যালি যে কোনো ছোট জায়গার আগে আমরা কি ইউজ করে থাকি, at ইউজ করে থাকি। সো এখন আমি আপনাকে কিছু एग्जांपल দেখাবো at দিয়ে, আর শুরু করব আমি হচ্ছে place দিয়ে। আপনাকে প্রথমে আমি at যে যে প্লেসের আগে আমরা ইউজ করে থাকি অ্যাটটা সেটা আমি ক্লিয়ার করব। সো প্রথম সেন্টেন্সটা যদি বলা আছে আই লিভ অ্যাট বনানী, আমি বনানীতে থাকি, তাহলে এখানে হচ্ছে কি বনানী হচ্ছে একটা ছোট জায়গা, ঢাকার মধ্যে একটা ছোট জায়গা হচ্ছে কি বনানী, এর জন্য আমি ইউজ করেছি অ্যাট। সো আপনি এরকম বললেন যে আই লিভ অ্যাট ধানমন্ডি, আই লিভ অ্যাট মালিবাগ, আই লিভ অ্যাট মৌচাক, আই লিভ অ্যাট মগবাজার, এরকম চাইলে আপনি অনেকগুলো সেন্টেন্সেস মেক করতে পারেন। ওকে, সো এখন আমি আপনাকে ক্লিয়ার করব হচ্ছে সময়ের আগে কিভাবে আমরা অ্যাট কথাটাকে ইউজ করে থাকি। ওকে, অ্যাট কথাটা হচ্ছে যখন নির্দিষ্ট কোনো সময় করে বলবে। ফর এক্সাম্পল এরকম বললেন যে আমি 7টায় ঘুম থেকে উঠি, কি বললাম, আমি 7টায় ঘুম থেকে উঠি, তাহলে কি হবে যে আই, এক্সাম্পলটা যদি আমি বলি আপনার জন্য, তাহলে কি হবে আই গেট আপ অ্যাট 7 AM, কি বললাম আই গেট আপ অ্যাট 7 AM, আমি সকাল 7টায় কি করি, ঘুম থেকে উঠি। আপনি এরকম চাইলে আর অনেক এক্সাম্পল মেক করতে পারেন। ফর এক্সাম্পল আমি 10টা অফিসে যাই, তাহলে কি হবে আই গো টু অফিস অ্যাট 10 AM, মানে কি আমি সকাল 10টায় কোথায় যাই, অফিসে যাই। তাহলে আপনি এরকম বলেন যে আই গো টু মাই ইউনিভার্সিটি অ্যাট 12 PM, আমি 12টা বাজে কোথায় যাই, আমার ইউনিভার্সিটিতে যাই। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের at এর ব্যবহারটা। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম দ্য ইউজ অফ অন, ইন এবং at। সো আপনারা চাইলে যেটা করতে পারেন, এই তিনটা প্রিপোজিশন দিয়ে অনেকগুলো এক্সাম্পল আমাদের কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন, আর এখানে যদি আপনি কোনো ধরনের মিস্টেক করেন সেটা আমি আপনাদেরকে কারেক্ট করে দেবো। ওকে ফাইন। তো আরেকটা কথা আমি সবাইকে বলে রাখি, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের ফার্স্ট পার্ট। সো আমাদের নেক্সট পার্ট এবং অন্যান্য পার্টগুলো নিয়ে আমরা হোপফুলি ভেরি সুন কাজ করব, এবং পরের ভিডিওটাতে আমি কাজ করব মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশন নিয়ে। ওকে, সো এখন আপনাদের কাজ হচ্ছে একটাই, কি করা, জাস্ট বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, কারণ আপনি যত বেশি সেন্টেন্সেস মেক করবেন তত আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এই বিষয়গুলোকে সবাই অবশ্যই মাথায় রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং অন্যদের সাথে। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফেজ।